নমস্কার বন্ধুরা আজ আমি ক্লাস সেভেনের কোষে দেখি বারো দশমিক এক এর পাঁচের দাগ থেকে শুরু করবো এক্স স্কোয়ার প্লাস একের চার এক্স এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি যদি আমরা এক্স স্কোয়ার প্লাস একের চার ইন টু এক্স একে যদি আমরা ভাঙতে থাকি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু একের আট যদি আমি একের আট দিই কাটাকাটি করে একের চার হবে ইন্টু এক্স প্লাস একের আটের স্কোয়ার যদি আমি প্লাস একের আট স্কোয়ার করি তাহলে এখানে আমার এক্স প্লাস একের আটের স্কোয়ার তাহলেই পূর্ণবর্গ হচ্ছে তাহলে আমাকে এখানে যোগ করতে হচ্ছে এই একের আট অর্থাৎ এই একের আঠের স্কোয়ার রোমান একের চৌষট্টি এখানে যে অ্যান্সার সেটা হলো রোমান এক এরপর ছয়ের দাগে রোমান এক কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস একের নয় পূর্ণবর্গ হবে লিখি তাহলে আমি প্রথমে সি স্কোয়ার প্লাস সি প্লাস একের নয়কে লিখে নিলাম এরপর কি আমরা ভাঙব সির হোল স্কোয়ার প্লাস টু ইন্টু সি ইন্টু একের থ্রি প্লাস একের থ্রি স্কোয়ার এরপর এখানে আমি এটা নিয়ে এসছি এক্সট্রা ডেটা আমার ছিল না এই পদটি আমি এটা এখানে বিয়োগ করব আর এটা আমার এখানে আছে কেসি আছে কেসি রেখে দিলাম তাহলে মাইনাস দুয়ের তিন সি এরপরে সি প্লাস একের তিন স্কোয়ার এইটা পূর্ণবর্গ হয়ে গেছে বাকি রয়ে গেল তাহলে প্লাস কেসি মাইনাস দুয়ের তিন সি এইটা যদি আমার শূন্য হয়ে যায় তাহলে আমার এই যে রাশিটা এই রাশিটা আমার পূর্ণবর্গ হয়ে যাবে তার কারণ এই যে পূর্ণবর্গ এই দিকটা হয়ে গেছে তাহলে এই মানটা যদি জিরো হয়ে যায় এখন আমার এটা তাহলে পূর্ণবর্গ হবে অর্থাৎ কেসি মাইনাস দু দুয়ের তিন সি ইকালস টু জিরো এরপরে কেসি সমান দুয়ের তিন সি উভয় পক্ষ থেকে সি সি উঠে গেলে দু এক তিন তাহলে কের মান একটা এলো দুয়ের তিন এরপরে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস একের নয় সমান সি স্কোয়ার মাইনাস টু ইন্টু সি ইন্টু একের তিন প্লাস একের তিনের হোল স্কোয়ার একই রকমভাবে আমার ছিল আর এখানে মাইনাস আছে তার মানে এখানে প্লাস সি মাইনাস একের তিনের হোল স্কোয়ার এরপর ক্লাস প্লাস কেসি প্লাস দুয়ের তিন সি এখন এইটা বর্গ হয়ে যাচ্ছে এই দিকটা যদি শূন্য করি তাহলে পুরো রাশিটা আমার বর্গ হবে তাহলে প্লাস কেসি প্লাস তিন সি জিরো এরপরে কে ওয়ান মাইনাস তিন অতএব কেস এখানে একবার প্লাস দিয়ে এখানে একবার মাইনাস দিয়ে তার মানে প্লাস মাইনাস দুয়ের তিন যদি হয় কে এর মান তাহলে এই যে আমার রাশিটা ছিল সি স্কোয়ার প্লাস কে সি প্লাস হবে এরপরে নাইন পি স্কোয়ার প্লাস একের নয় পি স্কোয়ার সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি একই রকমভাবে আমরা এখানে করব থ্রি পি স্কোয়ার থ্রি প্লাস টু ইন্টু থ্রি পি ইন টু ওয়ান থ্রি পি প্লাস ওয়ান বাই থ্রি পির এরপর এই পদটি আমার এখানে ছিল না তাহলে আমি এখানে এই সংখ্যা থেকে যদি আমি মাইনাস টু থ্রি থ্রি যায় যায় তাহলে টু শুধু থাকবে আমার এরপরে থ্রি পি প্লাস ওয়ান বাই থ্রি পি এর হোল স্কোয়ার মাইনাস টু তাহলে আমি যদি এখান থেকে মাইনাস টু বিয়োগ করে দিই এসে আমরা থেকে তাহলে এটা আমার কী হতো এটা পূর্ণবর্গ হয়ে যেত ঠিক একই রকমভাবে আবার আমরা দেখাবো এখানে আমরা নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার সমান আমি পুরোটা না দেখি এবারে থ্রি পি মাইনাস থ্রি পি যদি করে দিই তাহলে এখানে প্লাস টু আসবে একই রকমভাবে এখানে আমার মাইনাস হয়ে যেত তখন এখানে তখন প্লাস হতো তাহলে প্লাস টু এলো তাহলে এখা এই যদি আমি সংখ্যা মালা থেকে এখন যদি আমি প্লাস টু বিয়োগ করে দিই তাহলে কি হবে না তাহলে আমার যে সংখ্যামালাটা পূর্ণবর্গ হয়ে যাবে তাহলে আমি এই সংখ্যা মালাটি থেকে অর্থাৎ নাইন পি স্কোয়ার প্লাস একের নয় পি স্কোয়ার সংখ্যামালটি থেকে সংখ্যামালটি থেকে মাইনাস টু প্লাস টু টু বিয়োগ করলে করলে বিয়োগ ফল পূর্ণবর্গ হবে হবে এরপরে এরপর ওমান থ্রি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্স এর মান কত হবে তা নির্ণয় করি তাহলে আমি এদিকটাকেও সূত্রে ভেঙে নেব এ মাইনাস বির রোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বিষয় সূত্র আমরা জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অতএব এক্স স্কোয়ার টু এক্স ওয়াই সমান ফোর মাইনাস মাইনাস ফোর ওয়াই আমরা এটা করতে পারি না হলে আমরা এখান থেকেও করতে পারি এই যে টু এক্স ওয়াই এদিকের এই মাইনাস ফোর ওয়াইয়ের সঙ্গে সমান তাহলে মাইনাস টু এক্স ওয়াই সমান মাইনাস ফোর ওয়াই তাহলে এক্স সমান টু কেন ওয়াই ওয়াই কেটে যাবে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই আসবে আমরা এদিকে টু এবির সাথে এদিকের টু এ বি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে টু এ সঙ্গে টু এ আমরা তুলনা করে নিলাম এরপরে রোমান চার সি মাইনাস থ্রির হোল স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন হলে কে এর মান লিখি এই দিকটা সূত্রে ভেঙে নিব তাহলে সি স্কোয়ার এদিকে হচ্ছে আমার এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি দুই দু তিনে ছয় ছয় সি প্লাস নয় তিন স্কোয়ার করলে নয় এদিকে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নয় তাহলে এদিকে সাথে এদিকে আমি যদি তুলনা করি তাহলে অতএব মাইনাস সিক্স সি সমান কে সি টু এভির সঙ্গে টুয়ে আমি তুলনা করল তাহলে এরপরে আমার কে সমান মাইনাস সিক্স ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে সাতের দাগে সাতের দাগের আমি দুয়েটটা দেখাচ্ছি তোমাদের এক একটা করতে দেবো আমি দুয়েটটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে সেই একই রকমভাবে তোমরা এক একটা করবে দেখো সাথের দাগে বলে দেওয়া হচ্ছে সূত্রের সাহায্যে সরল করি থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর যার সাথে গুণ আছে ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ এরপরে প্লাস ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউর হোল স্কোয়ার এরপর আমরা এই থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর এটা সমান আমরা ধরে নেবো এ একটা বড়ো সংখ্যামালা মালা সংখ্যা মালাটাকে আমি ছোটো করে নিলাম এরপরে ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ সমান বি এটা আমি ধরে নিলাম এরপরে এদিকে দেখো যদি সমান চিহ্নে তাহলে এখানে আমি এটার জায়গাতে আমি এ ধরেছি তার মানে এখানে এ বসে গেলো যেমন স্কোয়ার ছিল স্কোয়ার থেকে গেলো টু ইন্টু এ ইন্টু বি তার এটা আমি বি ধরছিলাম বি বসিয়ে দিলাম এরপরে প্লাস বির স্কোয়ার তার মানে এখন এইটা আমার কাজ সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে সূত্র হচ্ছে এরপর আমি এ আর বি যেটা আমি ধরেছিলাম সেই মানটাই বসিয়ে দেবো এখানে আবার তার মানে এর মান কী ছিল থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর প্লাস বীর মান ছিল ফোর আর মাইনাস টু পি এরপর আমি যদি এবার এখানে পির সাথে পির যোগ হবে পির সাথে পি যদি যোগ করি তাহলে পি থ্রি পি হবে এরপর টু তাহলে আসবে মাইনাস ফোর আর প্লাস ফোর আর দুটো কেটে যাবে তার এখানে আমার যেটা এলো পি প্লাস কিউ এরপরে বাইরে একটা স্কোয়ার ছিল স্কোয়ারটা আমার বসে গেলো ঠিক একই রকমভাবে তোমরা একের দাগেটাতে টু কিউ মাইনাস থ্রি জেড একে এ ধরে নিবে আর কিউ মাইনাস থ্রি জেডকে বি ধরে নেবে নিলে দেখবে একই রকমভাবে অঙ্কটা হয়ে যাবে এরপর আঠের দাগে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করি এক একেরটা ষোলো এ স্কোয়ার মাইনাস ফোর এ সি প্লাস টু ফাইভ সি স্কোয়ার তাহলে একে আমার পূর্ণ বর্গাগারে প্রকাশ করব আমি যদি ষোলোকে বর্গমূল করি তাহলে হবে চার অর্থাৎ চারের স্কোয়ার হবে তাহলে মানে তাহলে ফোর এর স্কোয়ার মাইনাস সূত্রের সাহায্য যদি আমি তৈরি করার চেষ্টা করি তাহলে টু ইন্টু এ তার মানে ফোর এ ইন টু আমি যদি পঁচিশের বর্গমূল করি তাহলে পাঁচ সি যুক্ত পাঁচ সির স্কোয়ার হবে এবার এটাকে যদি আমরা গুণ করে দেখবা দেখল দু চারে আট আট পাঁচে চল্লিশ তা আমি চল্লিশ এ সি আমার ছিল এখানে ঠিকই আছে তাহলে এরপর এটা হবে আমার ফোর এ মাইনাস ফাইভ সি এর হোল স্কোয়ার তাহলে আমার এটা পূর্ণবর্গ এখন হয়ে গেল ঠিক একই রকমভাবে তিনেরটা ওয়ান প্লাস ফোর বাই এ প্লাস ফোর বাই স্কোয়ার সমান এক স্কোয়ার প্লাস টু দু বাই এ প্লাস টু বাই এর হোল স্কোয়ার আমি যদি একে পুরোটার হোল স্কোয়ার করার চেষ্টা তাহলে দুই এর বর্গমন করলে হবে দুই তাহলে দুই স্কোয়ার করলে চার হবে তাহলে দুই বাই এ এখানে আমরা ভেঙে ভেঙে লিখলাম তাহলে টু ইন্টু এ ইন টু প্লাস এ মানে এক বি বলতে এখানে দুই বাই এ মানে দুই বাই এ এর তাহলে এটাও আমার পূর্ণ বর্গ হয়ে গেল এবার তোমাদের আমি দুই আর চার করতে দিলাম তোমরা এটা নিজেরাই করবে যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ